नमस्कार দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। ধনু রাশি 2023 কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা রাশি দেব। অলরেডি আমি 12টা রাশির উপর ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। এবার স্পেসিফিক ভাবে আমি প্রত্যেকটা রাশির উপর ভিডিও দিচ্ছি। আজকে ধনু রাশি নিয়ে বলবো। এই বছরটা অর্থাৎ আগামী বছরটা ধনু রাশি কেমন যাবে। সকলের একটা মনের ইচ্ছা থাকে যে আগামী বছরটা যেন আমার ভালো হয়, যে সমস্যাগুলো 2022 আমরা ফেস করেছি সেইগুলো যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়। সব দিক থেকে আমরা যেন আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে সুস্থতা এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারি, এই চিন্তা ভাবনাগুলো প্রত্যেকটা মানুষের থাকে। আপনাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ধনুরাশির জাতক জাতিকারা এমনি খুব বোল্ড হয় এবং খুব উদ্যমী হয়, এবং ধনুরাশির জাতক জাতিকারা বৃহস্পতির অধিপতি হওয়ার জন্য এরা কিন্তু খুব ডেডিকেটেড হয়। এদের মধ্যে অনেক গুণের সমাবেশ দেখতে পাওয়া যায় এবং জীবনে একটা টার্গেট নিয়ে এরা এগোয়। অনেক বাধাবিঘ্ন দেখতে হয়, কেননা পাশের ঘরটা কিন্তু শনি ঘর, অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটা এরা খুব সহজে পায় না। অনেক স্ট্রাগল করে কিন্তু এরা জীবনে বড় হয় এবং একটা টার্গেটে পৌঁছে যায়। মোটামুটিভাবে এদের বিবাহিত জীবন মোটামুটি ভালো হয় এবং জ্ঞান বুদ্ধি থাকার জন্য জীবনে সফলতাও কিন্তু এরা পেয়ে থাকে। ফলে ধনুরাশির মধ্যে দেখুন তিনটে নক্ষত্র থাকে, মূলা, পূর্বাশারা, উত্তরাশারা। মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র, পূর্বাশারা শুক্রের নক্ষত্র এবং উত্তরাশারা রবির নক্ষত্র। এই তিনটে নক্ষত্র নিয়ে ধনু রাশি কিন্তু তৈরি হয়। ফলে যারা মূলা নক্ষত্রে জন্মায় তারা কেতু বৃহস্পতির কানেকশন তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আবার যারা শুক্রের নক্ষত্রে, পূর্বাশারা নক্ষত্রে জন্মায় তাদের মধ্যে শুক্র এবং বৃহস্পতির যোগ দেখতে পাওয়া যায়। আবার যাদের রবির উত্তরাশারা নক্ষত্রে জন্মায়, রবির নক্ষত্রে জন্মায়, তাদের মধ্যে রবি এবং বৃহস্পতির কানেকশন দেখতে পাওয়া যায়। অর্থাৎ ধনুরাশির জাতক মানে এই না যে আমি একটা গড়ে কথা বলে দিলাম যে ধনুরাশির জাতকদের মধ্যে এই স্পেসিফিক জিনিসগুলো দেখতে পাওয়া যায়। সবার ক্ষেত্রে সমানভাবে সব কথাগুলো মিলবে না, কারণ কেউ কেতু বৃহস্পতি, কেউ শুক্র বৃহস্পতি, কেউ রবি বৃহস্পতি। কেতু কি? আমাদের যে ভেতরের যে একটা এনার্জি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের গভীরতা, মানসিক গভীরতা, এটা কিন্তু কেতু দেয়। ভীষণভাবে আধ্যাত্মিক চিন্তার উন্মেষ করে, ভীষণভাবে স্পিরিচুয়াল মেন্টালিটি দিতে পারে, সিক্স সেন্স দিতে পারে। কেতুর মধ্যে কিন্তু ভালো গুণের প্রচুর সমাবেশ আছে। ফলে কেতু বৃহস্পতি ভীষণভাবে এরা আধ্যাত্মিক এবং অনেক অনেস্ট হয়। এদের মধ্যে অনেক পজিটিভনেস দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে একটা সিক্স সেন্স কাজ করে। শুক্র যাদের নক্ষত্রে জন্ম, যারা বৃহস্পতি শুক্রের কানেকশনে জন্ম হয়েছে, পূর্বাশারা নক্ষত্র, পূর্বাশারা শুক্রের নক্ষত্র, এদের মধ্যে রিল্যাক্সেশন থাকে। রিল্যাক্সেশন করতে গিয়ে নিজত্ব হারিয়ে ফেলে না অনেকে। কি হয়, অনেক ক্ষেত্রে দেখবেন এমনভাবে রিল্যাক্সেশনের সঙ্গে মত্ত হয়ে যায় যে নিজের ভালো মন্দটুকু সে এনজয় করতে করতে ভুলে যায় যে কোনটা তার করা উচিত, কোনটা করা উচিত না। ধনুরাশির মধ্যে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায় না। এরা আনন্দ করে, ঘোরাফেরা করে, জীবনে অনেক এনজয়মেন্ট করে, কিন্তু নিজের জায়গায় থেকেই কিন্তু সব কিছু করে। এদের এনজয়মেন্টটা কিন্তু প্রকৃত এনজয়মেন্ট যাকে বোঝায় সেটাই হয়ে থাকে, উচ্ছৃঙ্খলতা এদের মধ্যে থাকে না। ফলে এদের মধ্যে শখ শৌখিনতা পূরণের মানসিকতা থাকে। এরা ভীষণ আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট পছন্দ করে, জ্ঞান বুদ্ধি যথেষ্ট পরিমাণে থাকে। আবার রবি নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু রবি বৃহস্পতি প্রচণ্ড সমাজে প্রতিষ্ঠা পেয়ে থাকে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, রাজনীতিবিদ, উচ্চ পদস্থ ব্যক্তি হয়ে থাকে।
ফলে তিনটে নক্ষত্র তিন রকম ক্যারেক্টার, কিন্তু বেসিক কি বৃহস্পতি। বৃহস্পতি পজিটিভ ঘর হচ্ছে ধনু রাশি। এই তিনটে নক্ষত্র নিয়ে যখন ধনু রাশি গঠিত হয় তখন কিন্তু এদের মধ্যে অনেক পজিটিভ এনার্জিও আপনারা দেখতে পারেন, কথা থাকে, এবং জীবনে কিন্তু এরা অনেক স্ট্রাগলও করে এবং একটা সময় কিন্তু প্রতিষ্ঠাও পায়। চলে আসি ধনু রাশির 2023টা কেমন যাবে। দেখুন, 23 বলার আগে একটু পিছিয়ে গিয়ে আমি একটু আলোচনা করে নিই। দীর্ঘ 7.5 বছর ধরে ধনু রাশি কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয়েছে। এমন কোনো ধনু রাশির জাতক জাতিকা নেই যাদের, যারা বলতে পারবে যে তাদের কোনো সমস্যা ফেস করতে হয়, কারণ শনি সাড়ে সাথেই গেছে। উন্নতি হয়তো হয়েছে, কোনো একদিক থেকে উন্নতি হয়তো হয়েছে, কিন্তু সমস্যাও কিন্তু কম বেশি ফেস করতে হয়েছে। 2023 এই যে শনির সাড়ে সাথে চলছে, এর পুরোপুরি সমাপ্তি আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে বছরের শুরু থেকেই ধনু রাশির জন্য কিন্তু 2023 ধনু রাশির বছর। আমি মনে করি ধনু রাশির জন্য 2023টা অতীব শুভ হতে চলেছে, আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা দেখেন, যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন যদি আপনাদের নেওয়া থাকে আপনারা নিতে পারেন। চলে আসি গোচর ফলে। এই বছর শুরু থেকেই আপনাদের শনি সাড়ে সাথে কেটে যাচ্ছে। বছরটা পড়বে, 17 তারিখটা যাবে, আপনাদের শনি সাড়ে সাথে খতম, ব্যাস আপনাদের রাস্তা ক্লিয়ার। এই কথাটা আমি বলে দিলাম আপনাদের, আপনারা দেখে নেবেন। আলোচনা তো করবোই, গোচর ফলটা বলি। দেখুন, আপনাদের রাশিতেই বছর শুরুতে রবি বুধ বসে থাকছে, দ্বিতীয়ভাবে শুক্র এবং শনি বসে থাকছে, তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না। শনি 17 তারিখে আপনাদের তৃতীয়ভাবে চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, সেখানে কিন্তু শনির সাড়ে সাথীর সমাপ্তি হয়ে যাচ্ছে। চতুর্থভাবে বৃহস্পতি বসে আছে, এপ্রিল পর্যন্ত থাকবে, তারপর আপনাদের পঞ্চমভাবে চলে যাবে, যেখানে বৃহস্পতি রাহু বসে আছে। রাহু সারা বছর প্রায় বছরের এন্ড পর্যন্ত, অর্থাৎ পঞ্চমভাবে অক্টোবর পর্যন্ত থাকবে, পঞ্চমভাব থেকে চতুর্থভাবে আসবে, কেন প্রত্যেকটা গ্রহ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে, রাহু কেতু কিন্তু ক্লক ওয়াইজ ঘুরে, সেখানে রাহু মীন রাশিতে চলে আসবে। বৃহস্পতি এপ্রিল মাসে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে, এটাও ভালো ফল দেবে। বছরের প্রথমে মঙ্গলকে দেখতে পাচ্ছে আপনাদের ষষ্ঠভাবে, সেখানে চন্দ্র বসে আছে। সপ্তমভাবে কোনো গ্রহ থাকছে না, অষ্টম নবম দশম এই ঘরগুলোতে কোনো গ্রহ থাকছে না। একাদশে কেতু বসে আছে, অক্টোবর মাসে কেতু আপনাদের একাদশ থেকে দশমভাবে গোচর করবে। এই হচ্ছে মোটামুটি গোচর ফলে, এর সাপেক্ষে আলোচনা করব, টোটালটাই আলোচনা করব যতটা বলা সম্ভব। প্রথমে বলি, এই বছরটা ফিনান্সিয়াল গেইন করার বছর হতে চলেছে, তাই আর্থিক দিক থেকে অবশ্যই আপনারা লাভ পাবেন। যে দীর্ঘদিন ফিনান্সিয়াল চাপগুলো আপনাদের ফেস করতে হচ্ছে বা হয়েছে, সেগুলো থেকে কিন্তু জানুয়ারি মাস থেকেই, মিডিল ফেজ থেকেই শুরু হয়ে যাবে আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের টাইম। শনি বেরোনোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেখানে দাঁড়িয়ে ব্যক্তিগত দিক থেকে যেমন পজিটিভ চেঞ্জ আসবে, ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু এই বছরটা আপনাদের যথেষ্ট লাভ দিয়ে যাবে। একাধিক সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে, সেদিক থেকে অবশ্যই শুক্র কিন্তু আপনাদের ষষ্ঠপতি, একাদশপতি বছরের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে বসে থাকছে। অবশ্যই এই বছরটা একটা ফিনান্সিয়াল ইয়ার হতে চলেছে, সেই দিক থেকে ভালো ফল ধনু রাশি কিন্তু পেয়ে যাবে। পারিবারিক দিক থেকেও যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছিল, যে অশান্তিপূর্ণ পরিস্থিতি হয়তো হয়েছিল, সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। একটা পজিটিভ পরিস্থিতি পারিবারিক দিক থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। যারা শিল্পী আছে, যারা কথা শিল্পী আছে, যাদের ধরুন রাইটার আছে, যারা ধরুন সঙ্গীত শিল্পী আছে, এদের দিক থেকে এই বছরটা গেইন হওয়ার বছর, এই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। ধনু রাশি কিন্তু শনির সাড়ে সাথে কাটছে, ব্যক্তিগত দিকে মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু 2023 বৃদ্ধি পেতে চলেছে। একদিকে তো শনির সাড়ে সাথে কেটে যাচ্ছে, দ্বিতীয় দিকে
बृहस्पति पंचमे आसबे बृहस्पति दृष्टिटा आपनादे राशिते पड़बे फले व्यक्तिगत दिक थेके मान सम्मान पद प्रतिष्ठा ज्ञान बुद्धि विकाश व्यक्तिगत उन्नति समाजे प्रतिष्ठा पावा मानुषेर काछे ग्रहणीय हये ओठा এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই বছরটা কিন্তু অনেকটাই পজিটিভ হতে শুরু করেছে যে সমস্যাগুলো ফেস করেছেন তার থেকে বেরিয়ে আসার জায়গাও কিন্তু আপনাদের তৈরি হচ্ছে দেখুন তৃতীয়ভাবে বৃহস্পতি চলে যাচ্ছে বৃহস্পতি তৃতীয়ভাবে শনি কিন্তু ১৭ তারিখে ১৭ জানুয়ারি ২০২২ শনির সাথে কেটে যাচ্ছে এবং শনি তৃতীয়ভাবে চলে যাচ্ছে তৃতীয়ভাবে শনি কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় তৃতীয়ভাবে শনি যখন সক্ষেত্রী হবে কুম্ভ রাশিতে তখন কিন্তু আপনাদের প্রত্যেকটা কাজের প্রতি ডেডিকেশন লেগে থাকা ধৈর্য সহ্য অনেক বেশি বৃদ্ধি পাবে যে কোনো কাজ যে বাধা হচ্ছিল আপনারা সেটা করে উঠতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে আপনাদের মধ্যে ধী শক্তি অর্থাৎ ধৈর্য সহ্য বৃদ্ধি পাবে সমাজে আপনার পরিচিতি লেভেল বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু শনি আপনাদের দেবে দীর্ঘদিন ভাই বোনের সঙ্গে সম্পর্ক চিড় ধরেছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই ঠিক করবে ফলে সেই দিক থেকে কিন্তু শনি দ্বিতীয়ভাবে আপনাদের অনেক শুভ ফল দেবে একাধিকবার ভ্রমণ করা হবে কাজের সূত্রে বাইরে একাধিকবার ঘোরাঘুরি করতে হবে এই জায়গাটা কিন্তু শনি আপনাদের দেবে ছোটখাটো ভ্রমণ যেমন এই বছর হতে পারে সেখান থেকে আপনারা লাভ পাবেন দূর যাত্রা হতে পারে সেদিক থেকেও লাভ পাবেন ফলে শনি তৃতীয়ভাবে কিন্তু আপনাদের অনেক পজিটিভ জল দেবে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু অনেক সফলতাও কিন্তু শনি এই বছর আপনাদের পজিটিভলি দেওয়ার চেষ্টা করবে ফলে লেগে থাকুন চেষ্টা করুন সফলতা আপনাদের কাছেই থাকে আছে আপনারা সেই জায়গাটা ২০২৩ দেখতে পারবেন শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান শিক্ষার দিক থেকে বৃহস্পতি বছরে প্রথমে চতুর্থে বসে আছে তাহলে ২০২৩টা কিন্তু শিক্ষার বছর যারা স্টুডেন্ট আছো তাদের বলছি এক কথায় যথেষ্ট ভালো যাবে খুব একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না যে বাধা বিঘ্নগুলো চলছিল সেগুলো তো কেটেই যাচ্ছে যে মানসিক ডিস্টার্বেন্সগুলো ফেস করতে হচ্ছিল সেগুলো তো কেটেই যাচ্ছে ফলে এই বছরটা কিন্তু পড়াশোনার বছর যথেষ্ট ভালো রেজাল্ট হতে দেখা যাচ্ছে এডুকেশন এয়ার হতে চলেছে স্টুডেন্টদের জন্য সেদিক থেকে কিন্তু বছরটা শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো যাবে মাতৃস্থানের দিক থেকেও অনেকটা পজিটিভ পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে মায়ের ফিনান্সিয়াল কিছু লাভ এই বছর কিন্তু হতে দেখা যাচ্ছে আপনার মা চাকরি করুক বা ব্যবসায় করুক যে কোনো দিক থেকে একটা ফিনান্সিয়াল ইয়ার মাতৃস্থানের দিকে কিন্তু হতে দেখা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু মাতৃস্থানের দিক থেকে শুভ ফল আপনারা পাবেন পাশাপাশি নতুন বাড়ি গাড়ি কেনার জন্য বছরটা ভালো দীর্ঘদিন এই জায়গাগুলো শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান দীর্ঘদিন এই জায়গাগুলো সমস্যা কম বেশি আপনাদের ফেস করতে হচ্ছিল কারণ শনি দ্বিতীয় ভাবে বসে থেকে শনির তৃতীয় দৃষ্টিটা চতুর্থ ভাবে ফেলে রেখেছিল ফলে এডুকেশনে বাধা মাতৃস্থায়ের দিক থেকে বাধা বাড়ি গাড়ি সংক্রান্ত সমস্যা এগুলো ফেস করতে হয়েছে ২০২৩ শনির দৃষ্টিটা সরে যাচ্ছে সেখানে চতুর্থ ভাব অনেক বেশি পজিটিভ হচ্ছে এই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান বন্ধুত্বের দিক থেকে আপনারা কিন্তু পাবেন চলে আসি প্রেম এবং সন্তান দেখুন পঞ্চম ভাবে রাহু বসে আছে পঞ্চম ভাব হচ্ছে মানুষের একজন মানুষ যদি একটা মানুষের মনের প্রকাশ একজন ব্যক্তির তার ব্যক্তিগত ব্যক্তিত্বের প্রকাশ হচ্ছে পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে একটা মানুষের প্রকৃতি বোঝা হয় মানুষটা কি তার বহিঃপ্রকাশ কিন্তু পঞ্চম ভাব থেকে আসে ফলে পঞ্চম ভাবে রাহু বসে আছে ফলে এই মুহূর্তে দেখবেন আপনাদের মধ্যে একটা ফিকেলনেস হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন কি করবেন না কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না যেটা হয়তো চুজ করলেন সেটা দেখলেন ভালো না এই জিনিসটা কিন্তু হয় পঞ্চমে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না
পঞ্চমে রাহু বসে আছে এবং এই জায়গাটা প্রেমের দিক থেকে। এমন একজনের সঙ্গে প্রেম করলেন যে হয়তো আপনার প্রেমের গুরুত্বটাই দিল না, যে হয়তো আপনার প্রেমটা বোঝারই চেষ্টা করল না। কত কিছুদিন খুব আনন্দ হলো, তারপর প্রেমটা বেকআপ হয়ে গেল। এটা কিন্তু রাহু পঞ্চমে করে থাকে, খুব আনন্দ দেয় মাঝখানে, হঠাৎ করে প্রেমটা নষ্ট করে দেয়। এই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে। প্রথম দিকটা কিন্তু প্রেমের দিক থেকে একটু সমস্যা আছে। তারপর দেখুন শনির দৃষ্টিটা তৃতীয়ভাবে যাচ্ছে, যেমন তৃতীয় দৃষ্টিটা পঞ্চমভাবে শনি পড়ছে। প্রেমের মধ্যে দীর্ঘদিন যে সমস্যাগুলো চলছিল তার পরিসমাপ্তি হওয়ার জায়গা কিন্তু এই মুহূর্তে 2023-এ আপনারা দেখতে পারবেন। প্রথম দিকে হয়তো অতটা বুঝতে পারবেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে বৃহস্পতি যখন আপনাদের পঞ্চমভাবে আসবে, তখন পরিস্থিতির মধ্যে অনেকটাই পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। সন্তান প্রাপ্তির জন্য বছরটা ভালো, সেই দিক থেকে কিন্তু ভালো দেখতে পাচ্ছে। বিশেষ করে এপ্রিল মাসের পরে যারা সন্তান নিতে চায় তাদের দিক থেকে কিন্তু অবশ্যই নতুন সন্তান প্রাপ্তির অতীব সুবর্ণ একটা সুযোগ আসতে চলেছে। ফলে এই সময়টাকে কাজে লাগান। বৃহস্পতি পঞ্চমে ঢুকবে 2000 এপ্রিল, থাকবে 2024-এর এপ্রিল পর্যন্ত। এই যে একটা বছর পঞ্চমভাবে থাকবে, এইটা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে। এই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের লাইফে একটা অতীব শুভ ফল দেবে, পঞ্চমে থাকবে। যদিও রাহু সেখানে বসে আছে, রাহু এবং বৃহস্পতির একটা গুরুচন্দ্রের যোগ সৃষ্টি হবে। পুরো প্রথম দিকটা পুরোপুরি 100% ফল হয়তো পাবেন না, কিন্তু অক্টোবর মাসে পরে আরও বেশি শুভ ফল বৃহস্পতি আপনাদের দেবে। কিন্তু যে সমস্যাগুলো প্রেম এবং সন্তানের দিক থেকে 2022-এ আপনাদের ফেস করতে হয়েছে তার পরিসমাপ্তি হচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, হয়তো ধৈর্যহীনতার পরিচয় হয়ে যাচ্ছিল, ধৈর্য ধরে রাখতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনাদের হঠাৎ অ্যাচিভমেন্ট, হঠাৎ সফলতার মুখ। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিল্পী আর্টিস্ট আছে তারা কিন্তু দেখতে পারবে, সেই জায়গা থেকে ভালো ফল দেখতে পায়। কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি এই বছর আপনাদের হবে, সেই জায়গাটাও ভালো। দীর্ঘদিন কোনো ঋণের জালে জর্জরিত হয়েছিলেন, কোনো রোগে দীর্ঘদিন ভুগছেন, সেখান থেকে কিন্তু আপনারা শুভ ফল পেতে শুরু করবেন। ফলে রোগ মুক্তি, ঋণ মুক্তি এই জায়গাটাও আপনারা পাবেন। মঙ্গল পঞ্চপতি ষষ্ঠ হয়ে বসে থাকছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু যদি কোনো আপনাদের লোন টোন পাওয়ার ব্যাপার থাকে বা লোন লেখানোর ব্যাপার থাকে, সেই জায়গাটাও আপনারা পাবেন। সেদিক থেকে ভালো ফল দেখতে পাচ্ছে, বিশেষ বাধা থাকছে না। শত্রু নাশ হবে। দীর্ঘদিন হয়তো কর্মস্থানে, ব্যবসার জায়গায় নানারকম শত্রুতার সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল, এই বছর কিন্তু শত্রু নাশ হবে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের ভালো পাবেন। বছর হঠাৎ কিছু সফলতা আপনাদের হাত লাগবে। দীর্ঘদিন হয়তো স্ট্রাগল করছেন, একটা কোনো সফলতার পেছনে দৌড়াচ্ছেন, হয়তো পাচ্ছেন না, এই বছরটা কিন্তু সেই জায়গাটা, একটা হঠাৎ কিছু চেঞ্জ আপনাদের এই বছরে আসতে পারে। সবার ক্ষেত্রে যেটা আসবে তা না, চেঞ্জ আসবে, কতটা আসবে কতটা আসবে না সেটা ম্যান টু ম্যান ভ্যারি করছে আপনাদের ব্যক্তিগত রাশিচার্টের উপর সেটা নির্ভর করে। কিন্তু হঠাৎ একটা চেঞ্জ, একটা পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে 2023-এ আসতে চলেছে, সেদিক থেকে ভালো ফল পাবে। ব্যবসা বিবাহিত জীবনের দিক থেকে বছরের প্রথমে দেখুন আপনাদের সপ্তমপতি আপনাদের রাশিতেই বসে আছে এবং সপ্তমভাবে বিশেষ কোনো গ্রহের দৃষ্টিও থাকছে না, ফলে বিবাহিত জীবনে যে বড় কোনো সমস্যা হবে সেই রকম কোনো সমস্যা নেই। যাদের দীর্ঘদিন কোনো কোর্ট কেস চলছে, মঙ্গল ষষ্ঠভাবে বসে আছে, রাহু দ্বারা দৃষ্ট সেখানে দাঁড়িয়ে, যাদের কোর্ট কেস চলছে তাদের কিন্তু কোথাও একটা কোর্ট কেস থেকে বেরিয়ে আসার জায়গা তৈরি হবে, সেই জায়গাটা কিন্তু ভালো। কিছু ক্ষেত্রে শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক খারাপ হওয়ার জায়গা আছে, ব্যক্তিগত পার্টনারের সঙ্গে হয়তো কোনো সম্পর্ক খারাপ হলো না, কিন্তু শ্বশুরবাড়ির দু একজন মানুষ আপনাদের কিন্তু বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটা থেকে সাবধানে থাকবেন। ব্যবসার দিক থেকে লাভ পাবেন,
একাধিক ব্যবসা শুরু করার জন্য ব্যাপার বছরটা ভালো ফল দেবে সেই দিক থেকে ভালো ফলে ওভারঅল ব্যবসার দিক থেকে কিন্তু গ্রোথ এই বছর আপনারা দেখতে পাবেন ব্যবসার বাধা কিন্তু কাটবে সেই দিক থেকে ভালো দীর্ঘদিন স্ট্রাগল করছেন ব্যবসাটা দাঁড়াচ্ছে না খাটছেন কিন্তু মুনাফা পাচ্ছে না লাভ হচ্ছে না যা টাকা আছে তাই ইনভেস্ট করতে হচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ হতে আরম্ভ করবে এবং সেখান থেকে ব্যবসাতেও লাভ দেখতে পারবেন ভাগ্যের যে বিড়ম্বনাগুলো দীর্ঘদিন দেখতে হচ্ছিল কারণ শনি দ্বিতীয় ভাবে বসে অষ্টম ভাবে দৃষ্টি দিয়ে বসেছিল ফলে অষ্টম ভাব কি ভাগ্যের বিড়ম্বনা সত তারিখের পরে এই ভাগ্যের বিড়ম্বনাটা অন্তত আপনাদের কমে যাচ্ছে ফলে ভাগ্যের বিড়ম্বনা থেকে কিন্তু আপনারা রেহাই পেয়ে যাচ্ছেন ফলে ভাগ্যের যে বিড়ম্বনাগুলো আপনাদের সব কাজের মধ্যে দেখতে হচ্ছিল সেই জায়গাটাকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাচ্ছেন ফলে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে সেই জায়গাটা কিন্তু ভাগ্য আপনাদের যথেষ্ট সাথ দেবে লেগে থাকতে হবে প্রচেষ্টা চালাতে হবে অবশ্যই কিন্তু ভাগ্য আপনাদের হাতেই থাকবে বিশেষ করে এপ্রিল মাসে পরে সত তারিখের পরে শনি দ্বিতীয়ভাবে চলে যাবে ভাগ্যস্থানে দৃষ্টি দেবে সেই জায়গাটা রবির ঘর সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ভাগ্যের মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন পাশাপাশি রাহু দৃষ্টিটাও কিন্তু ভাগ্যস্থানে পড়ে আছে এবং এপ্রিল মাসে পরে বৃহস্পতি দৃষ্টিটাও আপনাদের ভাগ্যস্থানে পড়বে ফলে এতগুলো গ্রহের সমন্বয়ে দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে যখন পড়বে এবং রবি দেখুন ভাগ্যপতি আপনাদের রাশিতেই বছরের প্রথমে বসে থাকছে সেখানে দাঁড়িয়ে ভাগ্য যেন হঠাৎ কিছু শুভ পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবে সেই জায়গাটাও আপনারা দেখতে পারবেন উচ্চশিক্ষা দূরযাত্রা পিতার দিক থেকে এবং হায়ার এডুকেশন দিক থেকে অবশ্যই কিন্তু শুভ পরিবর্তন আপনাদের জীবনে 2023 আসতে দেখা যাচ্ছে ফলে সেই জায়গাটা ভালো পাবেন সমস্যা একটু থাকবে না তা নয় কিন্তু যাদের শুভ ফল দেবে তাদের কিন্তু চরম শুভ ফল দেবে রাহু শনি যৌথ দৃষ্টি যখন পড়েছে এবং পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি পড়েছে হঠাৎ কিছু শুভ ভাগ্যের পরিবর্তন আপনাদের কিন্তু হওয়ার মতো জায়গা আছে ফলে এই বছরটা কিন্তু ভালো আপনাদের যাবে সেই দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ আপনারা পেতে চলেছেন কতটা যাবে কতটা যাবে না সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত রাশিচার বলে দেবে তিনটে গ্রহে যদি খুব শুভ অবস্থায় থাকে তাহলে তো আপনাদের আর বলার কথাই না অতীব শুভ ফল পেয়ে যাবেন শনি বৃহস্পতি রাহু কিন্তু কোনো একটা গ্রহ ধরেন অতটাও ভালো নেই তাহলে ততটা ভালো হয়তো পাবেন না কিন্তু শুভ কিন্তু আপনারা এই বছর ভাগ্যের দিক থেকে পেতে চলেছেন চলে আসি কর্ম কর্ম প্রতি বছরের শুরুতেই আপনাদের রাশিতেই বসে আছে ফলে লগ্ন রাশির সঙ্গে কানেকশন করছে দশমপতি এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে ব্যবসা যেমন ভালো হবে নতুন কর্মের রাস্তা কিন্তু আপনাদের খুলতে আরম্ভ করবে ফলে কর্মের দিক থেকে লাভ পাবেন যে যে কর্মই করুন না কেন কেউ কর্মে কেউ ক্লারিক্যাল জবে আছে তো কেউ ম্যানেজমেন্ট পদে আছে বা কেউ প্রাইভেটে আছে কেউ সরকারিতে আছে যে যে পদেই থাকুক না কেন সেখান থেকে কিন্তু পদোন্নতি দেখতে পারবেন বৃহস্পতির দৃষ্টিটা বছর প্রথমে দশমভাবে পড়ে আছে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি যথেষ্ট সহায় দেবে এবং দশমপতি আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ করে রবির সঙ্গে বসে আছে ভাগ্যপতির সঙ্গে ফলে কর্মের বছর এই বছরটা আপনাদের কর্ম প্রাপ্তির অতীব শুভ ফল আপনারা কিন্তু পাবেন নতুন কর্মের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান আপনাদের কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আসবে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন ফলে অতীব শুভ ফল কিন্তু কর্মের দিক থেকেও আসছে কর্মে লাভ কর্মে প্রমোশন কর্মের দিক থেকে কোনো অ্যাওয়ার্ড পাওয়া এই জায়গাগুলো কিন্তু এই বছর হতে চলেছে কর্মের জন্য বিদেশ যাত্রা যারা কর্মের জন্য বিদেশ যেতে চায় সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পারবে একাদশে কেতু বসে আছে কেতু একাদশে কিছু বাধা বিঘ্ন সৃষ্টি করে কিন্তু রাহু দৃষ্টিটা পড়ে আছে হঠাৎ কিছু ফিনান্সিয়াল লাভ হঠাৎ কিছু পরিবর্তন আপনাদের লাইফে পজিটিভ পরিস্থিতি নিয়ে আসতে পারে সেই জায়গাটা কিন্তু পাবেন বৃহস্পতি এপ্রিল মাসের পর থেকে একাদশে দৃষ্টি দেবে সেই দিক থেকেও কিন্তু ব্যক্তিগত উন্নতি প্রেম সন্তান এই আর্টিস্ট যারা আছে তাদের দিক থেকে উন্নতি কিন্তু দেখতে পারবেন কেতুর বিশেষ যে একটা বড় কারকতা দেয় তা না যাদের ধরুন বিশেষ করে কেতুর দশা চলছে তাদের ক্ষেত্রে কেতুর ভূমিকাটা অতি বিশেষ হয়ে যায়
এবার কেতু একাদশে আছে, একাদশে কেতু কি করে, সব কাজে একটু বাধা, সফলতায় আনতে একটু বাধা সৃষ্টি করে। এই জায়গাটা আপনাদের একটু অ্যাক্টিভলি থাকতে হবে। কেতু অক্টোবর মাসে দশম ভাবে আসবে। অক্টোবর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মস্থানে একটু সমস্যা আছে, সেটা তো পরবর্তীকালে অনেকটাই শেষ, বছর প্রায় এন্ড হয়ে যাবে। ফলে অক্টোবর মাসের পরে কেতু আপনাদের দশম ভাবে আসবে, তখন কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা আছে। তার আগে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত টাইমটা কর্মের দিক থেকে অতীব শুভ ফল কিন্তু পাবে। তাহলে এই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশপতি মঙ্গল ষষ্ঠভাবে বসে আছে, ফলে কিছু ক্ষেত্রে আপনাদের কিছু ঋণ মুক্তি রোগ মুক্তি অবশ্যই করাবে, বিদেশ যাত্রার অপরচুনিটি আনবে। বৃহস্পতির দৃষ্টিটাও দ্বাদশভাবে বছর প্রথমে পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু শিক্ষার ক্ষেত্রে বলুন, কর্মের ক্ষেত্রে বলুন, বিদেশ যাত্রার অপরচুনিটি এই বছর আপনাদের আসতে দেখা যাচ্ছে। ওভারঅল আমি ধনু রাশির এই বছরে গোচর ফল বলতে এসে এইটুকু ওভারঅল বিচার করে এইটুকু বলতে পারি যে এই বছর একটা পজিটিভ চেঞ্জ আপনাদের জীবনে আসতে শুরু করেছে। অনেক কষ্ট করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, এই বছরটা কিন্তু পাওয়ার বছর। সব দিক থেকে ধনুরাশি গেইন করবে, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।